Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা শামাইলে তিরমিজি নামক কিতাবের 13 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই হাদিসের এই কিতাবের মধ্যে মূল হাদিস আছে 396টা। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা আলোচনা আসছে আমাদের চ্যানেলের মধ্যে। মাদ্রাসার ছাত্র যারা পড়ে এই কিতাব এবং যারা বাহিরের, সবার জন্য এই ভিডিওটা অত্যন্ত উপযোগী। কারণ সাধারণ মানুষ আল্লাহ রাসূলের হাদিস পড়ে রাসূলের মতো জীবন গঠন করবে, মাদ্রাসা ছাত্ররা পরীক্ষার জন্য পড়বে এবং তারা আল্লাহ রাসূল বিষয়ে জানবে। তো 13 নম্বর হাদিসের মূল অর্থ হচ্ছে সাইদ আল জারারি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, যারা তাকে দেখেছে তাদের মধ্যে আমি ছাড়া দুনিয়াতে আর কেউ বেঁচে নেই। মানে এমন সময় তিনি ওই মানে ওই তাবেঈ সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন। আমি বললাম, তার অবয়ব সম্পর্কে আমার কাছে কিছু বর্ণনা দিন। তিনি বললেন, তিনি ছিলেন উজ্জ্বল লাবণ্যময় মধ্যম ঘরণের, মানে অনেক লম্বাও না অনেক বেটেও না। ব্যাখ্যা, এর ব্যাখ্যা যদি বলি, আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃত নাম হচ্ছে আমের বিন ওয়াসিলা আল্লাইসি। এই ব্যাপারে অধিকাংশ আলেম ও ঐতিহাসিকদের মতে সবাই একমত। তিনি সাহাবিদের মধ্যে সর্বশেষ ইন্তেকাল করেন। তার জন্ম হিজরত বছর মতান্তরে উহুদের বছর, মানে যে বছর উহুদের যুদ্ধ হয়েছিল, 110 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। অবশ্য কারো কারো মতে তার ইন্তেকাল 102 হিজরিতে। তবে তিনি যদি সর্বশেষ ইন্তেকালকারী সাহাবি হয়ে থাকেন আর এটাই সকল ওলামায়ে কেরামের মতামত হয়, তাহলে তার 110 হিজরিতে হওয়াটাই যুক্তিযুক্ত। অধিকাংশের মত এটাই, কারণ 110 হিজরিতে বিদায় হজের ভাষণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা আলাল আরদি বিন নাফসিন মানফুসাতিন ইয়াতি আলাইহা মিয়াতু সিনিনা ওয়া হিয়া হাইয়াতুন। 100 বছর পর 110 হিজরিতে আর কেউ জীবিত থাকবে না। এই ছিল আল্লাহ রাসূলের হাদিস। এই জন্য আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃত নাম আমের বিন ওয়াসিলা আল্লাইসি। যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।